আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিয়েছে সময় পেরিয়ে যাচ্ছে এই কয়েকটা দিনেই মানুষ এত অস্থির হয়ে উঠেছে যে ষোলো বছরের জঞ্জাল যেন ষোলো দিনেই শেষ করা উচিত বলে তারা মনে করছে কিন্তু সেটা কি সম্ভব সেজন্য জন্য ধৈর্যের কোনো বিকল্প নেই ধৈর্য ধরলে এর ফল ভালোই হবে ডক্টর আসিফ নজরুল তিনি গতকাল বলেছেন অনেকেই জানতে চাচ্ছেন তার কাছে এই যে আদালত প্রাঙ্গণে যাদেরকে আসামি করে ধরে আনা হচ্ছে সরকারের প্রাক্তন সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি ব্যবসায়ী তাদেরকে যখন আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে তখন তারা ডিম হামলার শিকার হচ্ছেন তারা জুতা পাচ্ছেন তাদের উপর নানা হামলা করা হচ্ছে ঘুষি দেয়া হচ্ছে লাথি দেয়া হচ্ছে কিল দেয়া হচ্ছে থুতু ছেটানো হচ্ছে অনেক কিছুই করা হচ্ছে এইগুলো করা কি ঠিক ডক্টর আসিফ নজরুল তিনি যথার্থই বলেছেন যে নিশ্চয়ই এগুলো ঠিক না কিন্তু বিগত ষোলোটি বছর ধরে মানুষগুলো যেভাবে কোণঠাসা হয়েছিল কেউ চাকরি হারিয়েছেন কেউ ব্যবসায় ভালো করতে পারেননি শুধু সরকারের রোষানলের কারণে বা চাঁদাবাজি বিভিন্ন রকমের চাপের কারণে এছাড়া কথা বলার স্বাধীনতা ছিল না বিভিন্ন অফিসে যে যে কাজ করবেন সেই স্বাধীনতাটুকুও ছিল না ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি দলীয়করণ এতটাই প্রকট হয়েছিল যে মানুষ খুব ক্লান্ত হয়ে গিয়েছিল নাভিশ্বাস অবস্থা হয়ে গিয়েছিল এছাড়া গুম হত্যা খুন বিরোধী যে সদস্য আছে বিভিন্ন দলের ভক্ত সমর্থক নেতাকর্মী তাদেরকে জেলখানায় পুরে রাখা হয়েছিল সব মিলিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড ক্ষোভ আছে বিগত সরকারের অর্থাৎ শেখ হাসিনা সরকারের প্রতি এখন এই শেখ হাসিনা সরকারের সময়কালে যারা এমপি মন্ত্রী ছিলেন যারা হাসিনার পদলেহনকারী ছিলেন চামচা ছিলেন চেলা চামুন্ডা ছিলেন সুবিধা পেয়েছেন তার কাছ থেকে তাদেরকে যখন ধরে আনা হচ্ছে তখন আদালত প্রাঙ্গণে এইরকম ঘটনা ঘটতেই পারে এটা জনস্ফুরণ কিন্তু এটা যেন না ঘটে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে ডক্টর আসিফ নজরুল তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক যে অংশটি সেটার উপদেষ্টা সুতরাং তিনি বলছেন যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দেয়া আছে তারা যেন শক্ত হয় আসামিদেরকে যখন আদালত প্রাঙ্গণে আনা হবে তখন যেন এই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এছাড়া ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন যে আমার পক্ষ থেকে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে কোনোভাবেই যেন তাদের দলের নেতা অথবা সমর্থক যেই হন না কেন তারা যেন কোনোভাবেই এই ধরনের হামলায় যুক্ত না হয় এখন এই প্রশ্নটিও করা হয়েছে এই আসিফ নজরুলকে যে নির্বাচন কমিশন তাদের একটা দায়বদ্ধতা আছে যে তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যেই একটা নির্বাচনের ব্যবস্থা করা বা আয়োজন করা এখন নির্বাচন কমিশন সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে কিনা বা অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি জানার পর আসলে তারা কিভাবে প্রস্তুতি নেবে অথবা কি চিন্তা করছে আসিফ নজরুল বলেন দেখুন এই যে হাবিবুল আওয়াল যিনি এই প্রাক্তন সরকারের প্রধান নির্বাচন কমিশনার তিনি কি ওই যে সাত জানুয়ারি নির্বাচন এছাড়া আরও অন্যান্য নির্বাচন কমিশনারের অধীনে যে আরও নির্বাচনগুলো হয়েছে এই হাসিনার আমলে তখন কি তাদের মাথায় এটা ছিল না যে নির্বাচন কমিশনের যে বিভিন্ন নীতিমালা আছে সেই নীতিমালায় কোথাও কি আছে যে অন্যান্য দল অংশগ্রহণ করবে না বা তারা অংশগ্রহণ না করলেও নির্বাচন করা যাবে বাংলাদেশের একটা বৃহৎ দল বিএনপি এছাড়া জামাত আরও অন্যান্য যে দলগুলো আছে তারা অংশ নেয়নি এবং সঙ্গত কারণে অংশ নেয়নি বিভিন্ন সমস্যা দেশে হচ্ছিল চলছিল সে সমস্তের বিরুদ্ধে যখন তারা কথা বলেছে তখন তাদেরকে দমন করা হয়েছে এবং তারা যেন নির্বাচনে অংশ আসলেই না নেয় সেই ব্যবস্থাও করা হয়েছে ফলে তারা অংশ নিতে পারেনি এবং প্রতিবাদ স্বরূপ তারা এটা করেছে কই নির্বাচন কমিশন তো তখন উদ্যোগ নিয়ে এটা করার চেষ্টা করেনি যে না তাদেরকে আনতে হবে ভোটাধিকার প্রয়োগের যে পরিবেশ সেটা ফিরিয়ে আনতে হবে মানুষ যেন নির্বিঘ্নে ভয়হীনভাবে তাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারে ভোটের মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে এবং ভোটকেন্দ্রে যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল হাসিনা সরকার সেটা দূর করতে হবে আপনারা তো জানেন যেটা এখন ভাইরাল হয়েছে যে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে পারছে না কারণ আওয়ামী লীগের এবং তাদের অঙ্গ সংগঠনের যে নেতা নেত্রীরা আছেন দলীয় সমর্থকরা আছেন তারা হামলা করছিল সাধারণ ভোটারদের উপরে তখন এই সাধারণ ভোটার তারা যখন একসাথে হয়ে কিছুজন সেখানেই দায়িত্ব পালনরত আর্মিদেরকে বললেন যে দয়া করে আপনারা হেল্প করুন তারা আমাদেরকে আমাদের মনের মতো করে ভোট দিতে দিচ্ছে না তখন সেই এক প্লাটুন আর্মি অফিসার সহ সেই গাড়ি আর্মিদের গাড়ি দৌড়ে চলে যাচ্ছিল তারা কোনো অ্যাকশানে যায়নি বা একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে তারা কিন্তু কোনো চেষ্টা করেনি সেটা কি তারা ঠিক করেছিল আর পুলিশ তো কোনোভাবেই ওই আওয়ামী লীগের চেলা চামুন্ডাদের বাধা দেয়নি ফলে প্রত্যেকটি কেন্দ্র থেকে যারাও অংশগ্রহণ করেছে নির্বাচনে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বের করে দিয়ে এক নির্বাচন করা হয়েছে এবং সেই নির্বাচনে নিরঙ্কুশভাবে শেখ হাসিনার দল জয়ী হয়েছে বা তার সাথে যারা সঙ্গ দিয়েছে জোট করেছে তারা জয়ী হয়েছে তখন আইন কোথায় ছিল নির্বাচন কমিশনের যে আইন সেটা কোথায় ছিল সুতরাং এই যে প্রধান নির্বাচন কমিশনার এখন আছেন তারও কিন্তু এই নিজের সমালোচনা করার এখন সময় এসেছে অথচ তিনি সাম্প্রতিক সময়ে তিনি তার এক বক্তৃতায় বলেছেন যে বিগত সরকার ছিল স্বৈরাচার স্বেচ্ছাচারী সরকার ছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু তার মুখেই তো আমরা শুনেছি যে সাত জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং কাঙ্ক্ষিত পার্সেন্টেজ ভোটার অংশগ্রহণ করেছে এবং এটা গ্রহণযোগ্য হয়েছে বিএনপি না আসলেই কি জামাত না আসলেই কি আরও অন্যান্য ছোটোখাটো দল আছে তারা এসেছে বা অন্যান্য নাম করা ব্যক্তিত্ব যারা আছেন তারা এসেছে ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে সেই নির্বাচনকে হালাল করানোর চেষ্টা করা হয়েছে তিনি কি সেটা ভুলে গেলেন সুতরাং এই যে রং পাল্টিয়ে এখন তিনি হাসিনা সরকারকে স্বৈরাচার বলছেন তখন তিনি বলতে পারেন নাই কেন সুতরাং আমরা বলবো যে মানুষের যে ক্ষোভ ভেতরে আছে যন্ত্রণা আছে ভেতরে এটার বিস্ফোরণ ঘটেই এটাকে বাধা দেওয়ার ক্ষমতা আসলে কারণেই আর নেই বলেই কোটা আন্দোলন থেকে ছাত্র জনতা আন্দোলন সেটা একটা তুমুল গতি পেল। এবং একটা পর্যায়ে তো এটা পুরো গণ আন্দোলনে পরিণত হলো অর্থাৎ এক দফা সরকার পতনের আন্দোলন এই আন্দোলনের ক্ষেত্রে কে বলেছিল যে তোমরা সবাই এসে একসাথে হও কেউ আহ্বান করেনি ছাত্রদের সেই যে প্রতিরোধ প্রতিবাদ তার সাথে মানুষের জ্বালা যন্ত্রণা এগুলো একাকার হয়ে গিয়েছিল মানুষ তখন চিন্তা করলো যে এই স্রোতে এখন আমাদের একসাথে মাঠে নামতে হবে দফা হবে একটি সেটা হচ্ছে হাসিনার স্টেপ ডাউন সুতরাং সেটাই হয়েছে গণবিস্ফোরণ গণস্ফোরণ কখনও থামানো যায় না তখন কি আইন কি কি কোথায় কি লেখা আছে এগুলো কাজ করে না কারণ যে আইন আপনারা তৈরি করেছেন যে সংসদীয় ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা রাষ্ট্রগুলি চালানোর জন্য ওই সংবিধান লিখেছেন সংসদে বসে বসে বিভিন্ন আইন পাশ করেছেন সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তাৎক্ষণিকভাবে ফলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধানের এখন কোথাও নেই তারপরও কোর্ট থেকে বলা হয়েছে যে যখন দুর্যোগকালীন চলতে থাকে সময় বা বিশেষ পরিস্থিতিতে জরুরি পরিস্থিতিতে তখন সংবিধান না মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কোনো দোষ নেই তাহলে বোঝা যাচ্ছে যে যখন একটা স্ফুরন ঘটে তখন সেই স্ফুরণের যে বাধা দেয়া সেই বাধা দেয়া সাধ্য আসলে কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র কিছু দিন হয়েছে সময় লাগবে নিশ্চয়ই অনেক ভালো কিছুই এই সরকারের মাধ্যমে অর্জিত হবে যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এবং একটি নির্বাচনের পরিবেশ যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ তৈরি না হচ্ছে বা বিভিন্ন যে সেক্টর আছে সরকারের বা এই রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে বিভিন্ন দুর্নীতি ছড়িয়ে আছে এবং সেই প্রাক্তন হাসিনার সরকার যা যা করে গেছে বিভিন্ন লোক বল এখানে লাগিয়ে গেছে ডেপ্লয়েড করে গেছে তাদেরকে রিঅারেঞ্জ করা এবং এখানে কোথায় দুর্নীতির আখড়া আছে সেগুলোকে বের করা তার জন্য কিন্তু কাজ করতে হবে এবং সেই কাজই করে যাচ্ছে সরকার এই যে ছাত্র উপদেষ্টা মানে ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ নাহিদ খুব সাধারণ সাদামাটা একটি ছেলে একটা সাদা শার্ট বা সাধারণ একটি শার্ট ইঞ্চড়া একটা প্যান্ট নর্মাল প্যান্ট পরে তিনি কিন্তু তার কার্যালয়ে যাচ্ছেন নানা উপদেশ দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন মানুষ এটা নিয়েও ট্রল করছে কথা বলছে যে একজন উপদেষ্টা তিনি মন্ত্রীর মতো কয়েকটা মন্ত্রিত্ব কিন্তু তার আছে বা থাকে তাহলে তার কোট থাকবে স্যুট থাকবে চাই থাকবে এটা থাকবে ওইটা থাকবে তাহলেই না তাকে মানাবে অন্যরা হয়তো কোটেড স্যুটেড হয়ে যাচ্ছে অফিসে সচিবালয়ে কিন্তু আমাদের নাহিদ খুব সাদা মাটা সাধারণ মানাচ্ছে না এই সমস্ত কথা বলবেন না এই নাহিদ এরা কিন্তু ফ্রম আল্লাহ বাই আল্লাহ গিফটেড তারা ফেরিস্তার মতো এদের কত বয়স হয়েছে এত অল্প বয়সে কী বা পাপ করেছে এদের মতো সুন্দর ভদ্র নম্র নামাজি ছেলেরা এই আন্দোলনে এসেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা লিডিং দিয়েছে আপনাদের মনে নেই ডিবি কার্যালয়ে নেওয়ার আগে এবং ডিবি কার্যালয়ে নেওয়ার পরেও পুলিশ কিভাবে মেরেছে তাদেরকে তাদের নিতম্বে লাল দাগ হয়ে গেছে স্থায়ী দাগ সারা শরীর পিঠ পাজরের অংশে পেছনটা কিভাবে মেরেছে তারাই তো বলেছে যে আমরা ভেবেছিলাম আমাদের মাংসগুলো পৌঁছে যাবে এবং এই মাংস বোধ কেটে ফেলে দিতে হবে এত মার মেরেছে এত কষ্ট পেয়েছে তারা এছাড়া হত্যার হুমকি তো ছিলই মানসিক যন্ত্রণা তো ছিলই এত কিছু পেরিয়ে তারা কিন্তু এই বিজয় এনে দিয়েছে এছাড়া আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে আরও কত শত নাম যারা জীবন দিয়ে এই বিপ্লব এনেছে এই বিপ্লবের বিজয় সূচিত হয়েছে এছাড়া পঁয়ষট্টি থেকে সত্তর জন শিশু তারা নিরীহ নিষ্পাপ একদম তারা তো আরও নিষ্পাপ সেই সমস্ত শিশুকে পর্যন্ত প্রাণ দিতে হয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য সুতরাং কেউ যদি বলে যে নাহিদ এত সিম্পল কেন এই সিমপ্লিসিটি তার হচ্ছে বিশাল উদারতা এই সিম্প্লিসিটি হচ্ছে তার বেশতি একটা আবহ মানুষ কতটা সাধারণ সাদামাটা এবং উদার ন্যায়পরায়ণ হলে এরকম সাধারণ হয় তা জ্ঞানী মানুষ ছাড়া কেউ বুঝবে না আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আপনারা দেখেন এই ইউনুস কতটা মেধাবী তাকে হাসিনা সরকার ছাড়া বিশ্বের সবাই সমীহ করে তাকে সম্মান করে ডক্টর ইউনুস কী পড়েন গ্রামীণ চেকের একটা ফতোয়া আর এখন সম্প্রতি পড়ছেন একটা কোটি হালকা কাঁঠালি বা ঘেয়ে কালারের একটা কোটি ব্যবহার করছেন এইভাবেই তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন তার সফলতা তিনি বাগিয়ে আনছেন শুধু দেশে নয় সারা বিশ্ব থেকেই কত শত পুরস্কার যে তিনি পেয়েছেন এছাড়া সর্বোচ্চ পুরস্কার নোবেল তো আছেই সেই ব্যক্তিটি কি পারতেন না একটি দামি শর্ট পড়তে প্রতিদিন নতুন নতুন দামি শর্ট শর্টের যে এই যে হাতের কাছে কফলিঙ্ক সেই কাফলিংক অনেক দামি কাফলিংক পাওয়া যায় স্বর্ণের পাওয়া যায় ডায়মন্ডের পাওয়া যায় সেগুলো কি পড়তে পারতেন না তিনি কি দামি টাই পড়তে পারতেন না তিনি কি দামি কোট হীরা জহরত মুক্ত লাগানো কোট ব্যবহার করতে পারতেন না তিনি কি ক্যাপ ব্যবহার করতে পারতেন না দামি ক্যাব তিনি কি দামি প্যান্ট ব্যবহার করতে পারতেন না দামি জুতো ব্যবহার করতে পারতেন না দামি ঘড়ি উন্নত ঘড়ি ব্র্যান্ডের ঘড়ি ওই যে শাহরুখ খান পরে একটা ঘড়ির দামি এক কোটি টাকা একটা ঘড়ির দামি আশি লক্ষ টাকা একটা ঘড়ির দামি দুই কোটি টাকা পরে না ডক্টর ইউনুস পড়তে পারতেন না টাকা ছিল না তাকে মানুষ গিফট করেনি তার অর্থকরি নেই তার ফান্ড নেই তাকে গিফট দেওয়ার কেউ নেই ছিল কিন্তু তিনি সাধারণ সাদামাটা মানুষ হয়েই মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন সুতরাং যারা বলেন যে অমুক্ত সেই জায়গায় স্যুট করছে না তমুক্ত সেই জায়গার জন্য পারফেক্ট না এগুলো ওই সমস্ত লোক যারা প্রাক্তন সরকারের পাঁচটা গোলাম ছিল এবং বেনিফিটেড স্টাফ বেনিফিটেড পার্সনাল বেনিফিটেড পার্সোনালিটি বেনিফিটেড পলিটিশিয়ান বেনিফিটেড যারা এই হিউম্যান বিং এদেরকে তো হিউম্যান বিংও বলা যায় না এত এত রক্ত গুম খুন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আত্মীয়করণ স্বজনপ্রীতি দলীয়করণ করেছে রক্তের বন্যা বইয়ে দিয়েছে জুলাই আগস্টে নিরীহ প্রাণগুলোকে টার্গেট করে করে মেরেছে সেই সরকারের পক্ষে এখনও সাফাই গাইতে হবে যারা গায় তারা কি মানুষ নিশ্চয়ই মানুষ নয় দেখতে মানুষ কিন্তু আসলে অমানুষ এবং পশুর চেয়েও নিকৃষ্ট তাদের স্থান লেভেল এই যে আসিফ তিনি ক্রিকেট বোর্ডে বিভিন্ন কাজ করছেন ক্রীড়াঙ্গনে তার অনেক কাজের ফিরিস্তি আমরা দেখছি এবং নানাভাবে যুবকদের উন্নয়নের জন্য তার বিভিন্ন পদক্ষেপ দেখছি সেও একটি ছোট্ট মানুষ অল্প বয়সী একটি মানুষ সাধারণ সাদামাটা একটি মানুষ অনেকেই হাসাহাসি করেন এই মানুষটি আবার মন্ত্রিত্ব পেল এই মানুষটি আবার উপদেষ্টা হলো এটা কি করে হয় তার কতটুকু মেধা আছে কতটুকু এডুকেশান মাস্টার্স করলেই কি এডুকেটেড হওয়া যায় কত ডিগ্রি নিতে হয় এদেশ বিদেশ যেতে হয় ডক্টরেট করতে হয় গবেষণা করতে হয় সময় পার হতে হয় তবেই না নাম করা ব্যক্তিত্ব হয় আপনারা নাম করা ব্যক্তিত্ব কিছুজন হয়তো আছেন ওই যে আওয়ামী লীগ সরকারের মধ্যে ছিল শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী আরও অনেক নাম আছে সেগুলো না বলি তাদের মেধা ছিল জ্ঞান ছিল এবং তারা কিন্তু সার্টিফিকেটধারী এডুকেটেডও ছিল ডক্টরেটও ছিল তাদের মধ্যে নানা গবেষণা তারা করেছেন কিন্তু যে গবেষণাটি মানুষের জন্য হয় মানুষের অধিকার আদায়ের জন্য হয় মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য হয় মানুষের মনের কথাটি কয় সেই গবেষণা তারা করতে পারেননি ফলে ধিকৃত হচ্ছেন এবং তাদেরকে মানুষ মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন তাদের দিকে ডিম ছুঁড়ে মারে জুতা নিক্ষেপ করে থুতু দেয় ধিক্কার জানায় আরও কত কিছু এই যে মানিক বিচারপতি মানিক আপনারা দেখছেন না কি অবস্থা হলো তার জ্ঞান তো কম ছিল না কিন্তু একজন উপস্থাপিকার সাথে যা করলেন তাতে কি বোঝা যায় তার খুব জ্ঞান ছিল একজন বিচারকের যদি ধীরতা স্থিরতায় না থাকল তাহলে সে আবার কিসের বিচারক হলো ধীর হবে স্থির হবে নিরপেক্ষ থাকবে শুনবে ধৈর্য থাকবে বিনয় থাকবে এবং জ্ঞানের গভীরতা থাকবে প্রত্যেকটি শব্দ বাক্য এমন এমনভাবে তিনি চয়েস করে নেবেন চুজ করে নেবেন যে সেই শব্দগুলো যখন তার মুখ থেকে বের হবে তখন মানুষ বুঝবে জ্ঞানী মানুষের কথা বাক্য শব্দচয়ন এমনই হয় যেমনটি ডক্টর ইনুস দেখেন হাজার কোটি টাকা তিনি আনলেন ডোনেশন আনলেন বিভিন্ন দেশ থেকে এনে এই বন্যার্থীদের মাঝে তিনি দান করলেন কই কোনো উচ্চবাচ্য নেই কোনো অনুষ্ঠান নেই কোনো ফটোশ্যুট নেই একইভাবে তিনি অনেক কাজ কিন্তু করে যাচ্ছেন আমাদের উপদেষ্টারা যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন এই জন্য বলবো কোনোভাবেই আপনারা ওই সমস্ত পদলেহনকারী ষোলো বছরের নির্যাতনকারী গুম হত্যাকারী মানুষের অধিকার হরণকারী সেই সরকারের প্রশংসা কোনোভাবেই করবেন না এবং কোনোভাবেই বর্তমান যে চলতে অন্তর্বর্তীকালীন সরকার তার সমালোচনা করবেন না কারণ হাসিনা পুরো দেশটিকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে গেছে শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য প্রিয় দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আর এখন তো নতুন সরকার নতুন সূর্যোদয় নতুন অভ্যোদয় কোথাও অসঙ্গতি দেখলে প্রতিবাদ জানান এবং আমাদেরকে জানান নিশ্চয়ই আমরা যথাযথ চ্যানেলে সব সবকিছুর আইনগত নিরপেক্ষতার দৃষ্টিতে রেখে ন্যায়পরায়ণতের সাথে বিচারের আওতায় আনতে পারব কামনা নিরন্তর